হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 24/7 বেঙ্গলি। সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আমি অপূর্ব নিয়ে চলে আসলাম তোমাদের জন্য প্রতি রোববারের মতো রবিবার্তা। আজকে আমরা দেখব জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের কী কী জব আমাদের এসছে। সবথেকে বেশি ভ্যাকেন্সি এসছে এবং সবাই যারা তোমরা দিতে পারবে সেইটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। খুবই একটি খুব বড়ো এবং একটি ভালো একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য এসছে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের সেশনটা। সেশনটা যদি তোমরা শুনতে পাও এবং ভিজুয়াল যদি ঠিকঠাক থাকে আমাকে বলবে, অসুবিধা হলে অবশ্যই জানাবে। চলো শুরু করা যাক আজকের সেশন। তো সবার প্রথমে আজকে যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা হচ্ছে 3/3/2022। তোমাদের PNPI স্টার্টিং ডেট তোমরা দেখতে পাচ্ছ, 8 জুলাই থেকে তোমরা আবেদন করতে পারবে এবং 29 জুলাই অবধি তোমাদের এটা আবেদন চলবে, ক্লোজিং ডেট। আর তোমাদের রিক্রুটমেন্ট প্রসিডিউর যেটা রয়েছে যেটা হচ্ছে অনলাইনে হবে, স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC তোমাদের এটা নিয়োগকারী সংস্থা, পোস্ট নেম হচ্ছে কনস্টেবল, ড্রাইভার পদে জব পোস্টিং হচ্ছে দিল্লিতে। দেখ SSC ভ্যাকেন্সি ডিটেলস যা দেওয়া হয়েছে, পোস্ট নেম হচ্ছে কনস্টেবল ড্রাইভার মেল, এটা হচ্ছে নাম্বার অফ পোস্ট হচ্ছে 1411, অনেকটাই বেশি তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটা ভ্যাকেন্সিস বেরিয়েছে। স্যালারি তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 21,700 এবং তার থেকে 69,100 টাকা তোমাদের লেভেল 3 পে লেভেলে তোমাদের বেতন দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এখানে দেখতে পাচ্ছ 10+2 সিনিয়র সেকেন্ডারি পাস, যারা যারা তোমার 12 পাস করেছো তারা এই চাকরির জন্য তোমরা এলিজেবল এবং শুড বি এবল টু ড্রাইভ হেভি ভেহিকেলস উইথ কনফিডেন্স। যারা যারা তোমরা ড্রাইভিং শেখোনি তারা তোমরা ড্রাইভিং কিন্তু শিখে এখানে এই পরীক্ষার জন্য বসতে পারো এবং তোমাদের সেই ট্রেড টেস্টটা যেটা হবে সেখানে তোমরা সেটা কাজে লাগাতে পারো। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর হেভি মোটর ভেহিকেলস, পজেস নলেজ অফ মেনটেন্যান্স অফ ভেহিকেলস, দ্বাদশ পাস যোগ্যতা এবং তার সাথে তোমাদেরকে গাড়ি চালাতে জানতে হবে এবং গাড়ির মেনটেন্যান্স জানতে হবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদেরকে যে ফিজিক্যাল এলিজিবিলিটি রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে, শারীরিক যোগ্যতা, সেটা হচ্ছে হাইট তোমার হতে হবে 170 সেন্টিমিটার এবং তোমাদের রেসিডেন্ট অফ হিল এরিয়াসের জন্য 165 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 81-85 এবং তোমাদের হিল এরিয়াসের জন্য 76-80 76-80 এবং রেস অ্যান্ড টাইমও তোমাদের হয়েছে 1600 মিটার তোমাকে গাড়ি চালাতে হবে 7 মিনিটে। লং জাম্প তোমাদের একটি থাকবে, এটা তোমাদের হচ্ছে 12.5 ফিট মানে 12.5 ফিট মানে 12.5 তুমি বলতে পারো এবং হাই জাম্প হচ্ছে 3.5 ফিট, তার মানে কি 3.5 ফিট। তো এই হচ্ছে তোমাদের শারীরিক যোগ্যতার উপরে যেগুলো তোমাদের রিকোয়ারমেন্ট রয়েছে এবং তার সাথে যেগুলো তোমাদেরকে টাস্ক দেওয়া হবে, এই তিনটে টাস্ক, রেস অ্যান্ড টাইম 1600 মিটার 7 মিনিটে, লং জাম্প করতে হবে 12.5 ফিট এবং হাই জাম্প করতে হবে 3.5 ফিট। তো এগুলো তোমরা আশা করি যারা খেলাধুলা করছো ছোটোবেলা থেকে তাদের কাছে এটা একটা খুবই ভালো একটা অপরচুনিটি, তোমরা অবশ্যই অ্যাভেল করো এই জিনিসটা। এবং তার সাথে তোমাদের এজ লিমিটও এখানে দেওয়া রয়েছে, 21-30 বছরের মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে, প্রার্থীর বয়সসীমা হতে হবে 21-30 বছরের মধ্যে, ন্যাশনালিটি হচ্ছে মাস্ট বি ইন্ডিয়ান, অ্যাপ্লিকেশান ফিস তোমরা দেখতে পাচ্ছ জেনারেল OBC এবং EWS ক্যাটাগরির জন্য 100 টাকা এবং SC ST ওমেন ESM ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস লাগছে না। নেক্সট আমাদের তোমরা কী করে আবেদন করবে এটা তোমরা http://ssc.nic.in এ গিয়ে আবেদন করতে পারো। আচ্ছা, তো কীভাবে আবেদন করবে সবই আমি তোমাদের দেখিয়ে দেবো, তবে তার জন্য আমাকে তোমাদের কাছে তোমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের অফিসিয়াল নোটিফিকেশানে। চলো অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। ওয়ান মিনিট, আশা করি সবাই দেখতে পাচ্ছ। দেখো আশা করি সবাই দেখতে পাচ্ছ, দেখে নাও এখানে সব কিছু লেখা রয়েছে, কবে কবে সাবমিশন তোমাদের, লাস্ট ডেট কবে, এখানে তোমাদের রিসিট কবে, অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট ফর টাইম ফর রিসিট ফর অনলাইন অ্যাপ্লিকেশান 29 তারিখে এবং 11:00 রাত্রি 11:00 অবধি লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফিসিয়াল অফলাইন চ্যানেল, তোমরা অফলাইনেও তোমরা এটা পেমেন্ট করতে পারো 29/7/2022 রাত্রি 11:00 অবধি, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 30/7/2022 রাত্রি 11:00 অবধি এবং লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান সেটা হচ্ছে 30/7/2022, ডেটস ফর উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান, তোমরা ফর্ম কারেকশান যদি করতে চাও তাহলে সেটা তোমাদের ডেট আসবে 2/8/2022 এবং শিডিউল ফর কম্পিউটার বেস টেস্ট হচ্ছে 2022 অক্টোবরে তোমাদের এটার পরীক্ষা হবে। এবারে দেখো তোমাদের এখানে
কিভাবে এক্সামিনেশন হবে, এখানেটা তোমাদের সিবিই অথবা কম্পিউটার বেসড একটা এক্সামিনেশন হবে, ঠিক আছে, যেটা ইংলিশ এবং হিন্দিতে একমাত্র হবে তোমাদের পরীক্ষাটা। তার সাথে ফিজিক্যাল এন্ডিউরেন্সের মেজারমেন্ট টেস্ট হবে, যেখানে তোমাদের দেখিয়েছি লং জাম্প, হাই জাম্প এবং গাড়ি চালিয়ে দেখা দেখাতে হবে। আফটার কন্ডাক্ট অফ পিইপি অ্যান্ড এমটি ট্রেড টেস্ট, দিল্লি পুলিশ উইল আপডেট দ্য রেজাল্ট অফ ইচ ক্যান্ডিডেট অন দ্য ওয়েব টুল প্রোভাইডেড বাই দ্য এসএসসি। এবারে এখানে আরও কয়েকটা দেখে জিনিস দেখে নিই। পে স্কেল তোমাদের দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা, তো এইটা কিন্তু খুবই ভালো একটা হ্যান্ডসাম হ্যান্ডফুল একটা স্যালারি তোমরা পাচ্ছ এখানে। তার সাথে সাথে তোমরা এখানে ভ্যাকেন্সি তো তোমরা দেখতে পাচ্ছ জেনারেলি কিন্তু 604খানা ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 1411 টাকা, সরি 1411, এবং ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ হচ্ছে আমাদের ইন্ডিয়ান। এজ লিমিট তোমরা দেখেছো 21 থেকে 30 বছরের মধ্যে, অনেকটাই তোমাদের এজের মার্জিন দেওয়া রয়েছে। তো আশা করি তাতে অনেকেরই সুবিধে হবে, যারা যারা তোমরা অনেক বেশি বয়স হয়ে গেছে তারাও তোমরা এই চাকরির জন্য অপ্ট করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য তোমাদের এজ রিল্যাক্সেশনের সমস্ত কিছু দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে প্রসেস অফ সার্টিফিকেশান, তোমাদের সার্টিফিকেশান মানে ভিকেলের ক্ষেত্রে যে সার্টিফিকেশানগুলো তোমাদের লাগবে সেগুলো সার্টিফিকেশান তোমাদের এখান থেকেই প্রসেস করা হবে, সেটাও প্রসেসটা তোমাদের বলে দেওয়া হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেটা বলেছিলাম 10+2 পাস, তারপরে হেভি ভেহিকেল চালানোর জন্য কনফিডেন্স, হেভি মোটর ভেহিকেলসের জন্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, এবং তোমার ভেহিকেলস মেনটেন্যান্সের উপরে নলেজ। এবারে কীভাবে তোমাদের মার্কসটাকে ইয়ে করা হবে বা মার্কসটাকে তোমাদেরকে কীভাবে দেখা হবে, সিজিপিএ যে নিয়মে তোমাদেরকে দেওয়া হয় তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ বা যে কোনো কলেজ বা যে কোনো ইউনিভার্সিটি, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু নিজের মার্কসগুলোকে সেখানে বসাতে হবে, মানে তোমাদের ফর্ম ফিল আপের সময় এটা অবশ্যই। আর তার সাথে সাথে এনসিসি একটা এনসিসি যাদের সার্টিফিকেট হোল্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিছু অগ্রাধিকার থাকবে এখানে। ওয়েটেজ অফ অ্যাডিশনাল মার্কস তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে কলেজের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাসের উপরে তোমাদের ডিস্টিংশনের উপরে তোমাদের অ্যাডিশনাল মার্কস রয়েছে, যে ফার্স্ট ক্লাস পেলে 4%, ডিস্টিংশন পেলে 5%, সেকেন্ড ক্লাসে 3%, ফার্স্ট ক্লাসে 2%। এবারে তোমরা এটা হচ্ছে উইন্ডি ফর অ্যাপ্লিকেশন কারেকশন তোমরা করতে পারো, সেন্টার অফ এক্সামিনেশন দেখে নাও কোন কোন এক্সামিনেশনের সেন্টার রয়েছে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ, এই দেখো ওয়েস্ট ইস্টার্ন রিজিয়নে আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল থেকে মিলিয়ে পুরোর একটা তোমাদের এখানে সার্কেল দেওয়া হয়েছে। এখানে তোমাদের এই এই জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, শিলিগুড়ি, কলকাতা, কল্যাণী, আসানসোল, গ্যাংটক, সম্বলপুর, রাউরকেলা, ধানকেনাল, কাটাক, ভুবনেশ্বর, এইগুলো জায়গাতে তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে। তোমরা যদি চাও ফর্ম ফিল আপ করতে, তোমরা এখান থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে। আমি দেখিয়ে দেবো তোমাদের কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে। এই সবগুলোই তোমাদেরকে আমি এই পিডিএফের যে লিঙ্ক সেটা তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের ইউটিউবের। ঈদ মোবারক সকলকে। আচ্ছা, এটা দেখে নাও, তোমাদেরকে আমি একটা পিডিএফের লিঙ্ক পাঠিয়েছি, আমাকে পেলে অবশ্যই জানাবে। সবাই পেয়েছো? দেখো চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক পাঠালাম পিডিএফে, তোমরা ওটা পেয়েছো কি না প্লিজ আমাকে জানাবে। আচ্ছা, কম্পিউটার বেস টেস্ট, দেখো কম্পিউটার বেস টেস্ট তোমাদের কী কী হবে। কম্পিউটার বেস টেস্টে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স এবং নিউ মেডিকেল এবিলিটি। এই তিনটে সাবজেক্টে কিন্তু তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই পড়ানো হয় 24/7 বেঙ্গলিতে, এবং যা তোমাদের পড়ানো হয় সেটাই তোমাদের সিলেবাস কভার করে দেবে। পার্ট ডি হচ্ছে তোমাদের রোড সেন্স, ভেহিকেল মেনটেন্যান্স, ট্রাফিক রুলস, সিগন্যাল ভেহিকেলস, এনভায়রনমেন্টাল পলিউশন দ্যাট ইজ পেট্রোল অ্যান্ড ডিজেল ভেহিকেল, সিএনজি অপারেটেড ভেহিকেল, নয়েজ পলিউশন, এগুলো তোমার চালানো এবং এর ওপর যে তোমার নলেজ সেটার উপরে থাকবে তোমার 50খানা কোশ্চেন এবং ম্যাক্সিমাম মার্কস আছে 50। টোটাল টাইম পরীক্ষাটা হচ্ছে 90 মিনিট এবং টোটাল নাম্বার হচ্ছে 100। তোমরা দেখতে পাচ্ছ উইল বি নেগেটিভ মার্কিং আর 0.25, অর্থাৎ চারখানা কোশ্চেন তুমি যদি ভুল করো তাহলে তোমার 1 নম্বর নেগেটিভ হবে, অর্থাৎ টোটাল চারখানা ভুল করলে তোমার টোটাল 5 নম্বর মাইনাস চলে যাবে। তো এইটা কিন্তু খেয়াল রাখবে। তো অবশ্যই তোমরা এখানে সিলেবাসটা একটু দেখে নেবে। দেখো এখানে তোমাদের যেগুলো যেগুলো পড়ানো হয় ইউটিউব আমাদের সেশানে 24/7 বাংলাতে সেগুলোই কিন্তু এখানে রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসে দেখে নাও এখানে কী কী তোমাদের রয়েছে, ইন্ডিয়ান পলিটি থেকে শুরু করে ইকোনমিক, কনস্টিটিউশন, জেনারেল পলিটি, জিওগ্রাফি, রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ, হিস্ট্রি, কালচার, স্পোর্টস, এগুলো সব কিছুর ওপরেই কিন্তু তোমাদেরকে কোশ্চেন আসবে। রিজনিংয়ের মধ্যে যেগুলো থাকে তোমাদের ভার্বাল এবং নন ভার্বাল সেগুলো সমস্ত কিছুই রয়েছে। নিউমেরিক্যাল এবিলিটি তোমরা দেখতে পাচ্ছ, ডেসিমাল, ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, এগুলো সবই রয়েছে নিউমেরিক্যাল এবিলিটিতে। আর পার্ট ডি তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন্স রিলেটেড টু রোড সেন্স, ভেহিকেল মেনটেন্যান্স, ট্রাফিক রুলস, সিগন্যালস,
তারপর হচ্ছে সাইনেজেস, ভিকেল অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন, দ্যাট ইজ পেট্রোল অ্যান্ড ডিজেল ভিকেল, সিএনজি অপারেটেড ভিকেল, নয়েজ পলিউশন এক্সেট্রা। আচ্ছা এবারে দেখো, ফিজিক্যাল ইন্ডিউরেন্স টেস্ট যেটা রয়েছে তোমাদের আপ টু 30 ইয়ার্স, সেটা হচ্ছে তোমাদের রেস 1600 মিটারে 7 মিনিটে, লং জাম্প হচ্ছে 12.6 ফিট তোমার দেখতে পাচ্ছ এবং 3.6 ফিট, হাই জাম্প অ্যাবভ 30 to 40 ইয়ার্স হয়ে যাচ্ছে, রেস 1600 মিটারে 8 মিনিটে তোমাদের রেসটা কমপ্লিট করতে হবে, 11.6 ফিট হচ্ছে লং জাম্প এবং হাই জাম্প হচ্ছে 3.14 ফিট। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে অ্যাবভ 40 ইয়ার্স হচ্ছে 9 মিনিট 1600 মিটারে এবং 10.6 ফিট এবং হাই জাম্প হচ্ছে 3.8। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, ঠিক আছে। আর তোমাদের ফিজিক্যাল এন্ডিউরেন্সের মেজারমেন্ট টেস্ট যেটা রয়েছে সেটা তোমাদের তো বলে দেখিয়ে দিয়েছি যে কী কী তোমাদের লাগবে। মেজারমেন্ট টেস্ট দেখতে পাচ্ছ এখানে, হাইট তোমাদেরকে বলে দিয়েছি, চেস্টও বলে দিয়েছি, এখানে সব কিছুই তোমাদের রয়েছে। এবারে তোমরা এটা আচ্ছা ট্রেড টেস্ট, দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দ্য ফিজিক্যাল এন্ডিউরেন্স মেজারমেন্ট টেস্ট উইল বি কল ফর ট্রেড টেস্ট। এই ট্রেড টেস্টে তোমাদেরকে তোমাদের গাড়ি বা তোমাদের গাড়ি চালানোর ব্যাপারে কী কী তোমাদের নলেজ রয়েছে সেটা তোমরা কতটা ভালোভাবে পারো সেটা তোমাদেরকে দেখানো হবে। দেখো ভালো করে, এখানে ট্রেড টেস্টের ওপরেও তোমাদের নাম্বার ভাগ করে দেওয়া হয়েছে। ড্রাইভিং লাইট মোটর ভেহিকেল, ড্রাইভিং ফরওয়ার্ড 20 মার্কস, ড্রাইভিং রিভার্স 20 মার্কস, পার্কিং 10 মার্কস রয়েছে, তারপর ড্রাইভিং হেভি মোটর ভেহিকেলের ড্রাইভিং, তারপর সামনে দিকে রিভার্স ড্রাইভিং মানে ব্যাক গিয়ারে চালানো, পার্কিং, এইগুলোর ওপরে তোমাদের মার্কস রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হচ্ছে কিন্তু 25 এবং তোমাদের 50 মার্কের ওপরে প্রত্যেকটার এখানে তোমাদের মার্কস ডিটারমাইন করা হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে, মেডিকেল স্ট্যান্ডার্ডও রয়েছে, অ্যাডমিশন টু এক্সামিনেশন, এখানে এক্সামিনেশন হলে তোমরা কী করে যাবে সেগুলো সব কিছু তোমাদের দেওয়া রয়েছে, কী কী লাগবে তোমাদের, কী কী ডকুমেন্টস সেগুলো তোমাদেরকে দেওয়া রয়েছে। এগুলো দেখো, এগুলো যেভাবে আমরা অন্যান্য পরীক্ষা দিয়েছি আজ অবধি সেভাবেই পরীক্ষাটা শুধুমাত্র এখানে তোমাকে গাড়ি চালানোর নলেজটাই রাখতে হবে। তো চলো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা রেজিস্ট্রেশন করবে। তো প্রথমে তোমরা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে নেবে, রেজিস্ট্রেশন করার পরে তারপর তোমরা লগ ইন করতে পারবে। স্যার আইসিআর টেকনিশিয়ান রেজাল্টটা 30 তারিখের মধ্যে দেখা হয়নি, এখন খুললে অফ দেখা যায়, কী হলো না? এখানে ব্যাপারটা হচ্ছে যে সাইটটা একটু ঝুলে গেছে, সাইটটা করে ল্যাগ হয়েছে, তাই জন্যই তোমরা এখানে পাচ্ছ না। দেখো তোমাদেরকে আমি একটা লিঙ্ক পাঠালাম, এটাতে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। তোমাদের সবাই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল, তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো, কারণ এটা 21 থেকে 30 বছরের মধ্যে এবং 12 পাস করলেই তোমরা এটা চাকরিটা পাবে। কিন্তু তোমাদের গাড়ি চালাতে জানতে হবে, হেভি ভেহিকেল চালানো, ট্রাক বাস এইগুলো চালানো শেখো কোথাও একটা কি, এগুলো শেখা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই প্রচুর জায়গাতে শেখানো হয়, সেখান থেকেও তুমি শিখে তোমার ড্রাইভিং লাইসেন্স এবং সার্টিফিকেট তুলতে পারো। দেখে নাও এখানে তোমরা, এখানে তোমাদের নাম, তারপর তোমাদের আইডি নাম্বার, নেম সব কিছু, তোমাদের টাইপ অফ আইডি, তোমরা আধার কার্ড যদি ইউজ করো, প্যান কার্ড ইউজ করো, কোনো অসুবিধা নেই, আধার আইডি নাম্বার দেবে, আইডি নাম্বার দিয়ে তোমরা এখানে সমস্তগুলো ফিল আপ করবে, ফিল আপ করে তোমরা সেভ করে দিলেই এটা হয়ে গেল, ঠিক আছে। রেজিস্ট্রেশন কমপ্লিট, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে যে নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটা দিয়ে তোমরা লগ ইন করবে এবং তারপরে তোমরা বাদ বাকি যে প্রসেসগুলো আছে, ডকুমেন্ট আপলোডেশন, তারপরে হচ্ছে তোমাদের কী বলে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস, এই সব কিছু তোমরা লগ ইনের পরেই করতে পারবে, ঠিক আছে। তারপর তোমরা পেমেন্ট করতে পারবে অনলাইন। তো এই হচ্ছে বন্ধুরা একটা খুবই ভালো, তোমাদের আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা খুবই ভালো একটি সুযোগ তোমাদের কাছে এসেছে, যেখানে তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে সকলেই কিন্তু তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারো। চলো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আশা করি তোমরা সবাই এটাতে, আচ্ছা তোমাদেরকে আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা হচ্ছে তোমাদের এটা SSC.NIC.in, তোমরা এখান থেকে এটা তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্কটাও শেয়ার করে দিলাম। তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। চলো ওয়ান মিনিট, চলো আজকে বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের ক্লাস। তোমরা আমাদের ইউটিউবের যে ফ্রি ক্লাসগুলো আমরা রোজেন দিয়ে যাই, সেখান থেকে তোমরা এই পরীক্ষার জন্য খুব সহজেই রিটার্ন টেস্টটা পাস করে যাবে এবং তার সাথে কিন্তু তোমাকে নিজেকেও ফিজিক্যালি একটু স্ট্রং হতে হবে, ফিজিক্যালি যে সমস্ত টাস্কগুলো যে সেগুলো প্র্যাকটিস করতে হবে, গাড়ি চালানোর প্র্যাকটিস করতে হবে। ওয়ান মিনিট, চলো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা।
ওয়ান মিনিট। চলো, আচ্ছা তোমাদের WBCS এর যে ব্যাচটি টার্গেট WBCS, এটা শুরু হচ্ছে কিন্তু তোমাদের 20 জুলাই, ঠিক আছে? 20 জুলাই থেকে তোমাদের এই ব্যাচটা, নতুন ব্যাচটা স্টার্ট হচ্ছে, এবং তোমাদের জন্য আজকে কিন্তু ডাবল ভ্যালিডিটি রয়েছে। অর্থাৎ এটার দাম 3188 টাকা হলে তুমি যদি আর 1000 টাকা যদি তুমি এক্সট্রা খরচা করো, 4746 টাকা, তাহলে এটা 2 বছরের সাবস্ক্রিপশন তুমি পাচ্ছ ডাবল ভ্যালিডিটি আমার কোড Y210 দিয়ে। WBCS মহাপ্যাক তুমি পেয়ে যাচ্ছ ডাবল ভ্যালিডিটিতে। এটা কিন্তু আজকের জন্যই লাস্ট, তোমরা আজকে যদি এটা নিতে পারো তাহলে 1 বছরের দামেই তুমি 2 বছরের সাবস্ক্রিপশন পাবে। WBCS মহাপ্যাকের ভিতরে এরকম আরও 10খানা ব্যাচ, এরকম আরও 10খানা ব্যাচ তুমি মাত্র আর 1000 টাকা বেশি টাকা দিয়ে পাচ্ছ। এবং তাছাড়াও বাকি সমস্ত ইবুক, তোমাদের টেস্ট সিরিজ, যেগুলো WBCS এর প্রোডাক্ট আমাদের, সমস্ত কিছু আগামী 2 বছর তোমাকে কোনো টাকা দিতে হবে না। তুমি পুরোটাই এখানে WBCS মহাপ্যাকের মধ্যে WBCS সমস্ত প্রোডাক্ট আমাদের অ্যাভেল করতে পারো, জাস্ট একবার পেমেন্ট করে 4746 টাকা। আগামী 2 বছর তোমাকে WBCS এর জন্য কোনো টাকা খরচা করতে হবে না, কিচ্ছু লাগবে না। যত আমাদের আগামী নতুন নতুন ব্যাচেস আসছে সেগুলো পাবে, পুরনো ব্যাচের ভিডিওস পাবে, টেস্ট সিরিজ পাবে, ইবুক পাবে, সব কিছুই তোমরা পাবে WBCS মহাপ্যাকের ভিতরে। তো আজকে সেশনটা আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো, এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে নেক্সট ক্লাসের জন্য। চলো আজকে এখানে শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ তোমাদের অ্যাটেনশনের জন্য। চলো, গুড বাই।